সমিত দর্শক স্বাগত সেভেন সেভেন্টি রাতে সাথে আছে আমি অঞ্জন রায় স্টুডিওতে আছেন দুজন বিশিষ্ট অতিথি আমাদের সাথে আছেন জানা মোফাজ্জল করিম সাবেক সচিব এবং যুক্তরাজ্যে নিযুক্ত সাবেক হাই কমিশনার স্বাগত আপনাকে আমাদের সাথে আছেন জানা মোহাম্মদ জমির তিনি সাবেক রাষ্ট্রদূত আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক সাবেক প্রধান তথ্য স্বাগত আপনাকেও সমিত দর্শক আমরা জানি যে এক ধরনের সোভিয়েট মার্কিন যে স্নায়ুযুদ্ধের সময়টি ছিল সেই শীতল যুদ্ধের পরবর্তীকালে সর্বোচ্চ সংখ্যক রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো এবং এক ধরনের আলোচনার শীর্ষে রয়েছে আন্তর্জাতিক প্রেক্ষিতে এই বিষয়টি আমরা সেই দিকেই নজর দিতে চাই আর দুজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যখন রয়েছেন তখন তাদের মুক্তি আলোচনাটি সূত্রপাত ঘটুক জনাব মোহাম্মদ জবির ধন্যবাদ আজকে বিশেষ করে মোফাজুল ভাই রয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ তবে শুরুতে আমি প্রথমে আমি গভীর শোকের সঙ্গে স্মরণ করছি সাইবেরিয়ায় যে শপিং মলে আগুন লাগার কারণে যে চৌষট্টি জন মারা গেছে তার মধ্যে পঁয়তাল্লিশ জন শিশু ছিল এবং এই ঘটনা ঘটাটা অত্যন্ত দুঃখজনক কেন বেরিয়েছে যেটা পুটিন বলেছে আজকে যে ওখানে ঠিক মতো সব জিনিস মেনটেন করা হয়নি বলেই এই ঘটনাটা দুর্ঘটনাটা ঘটেছে তার সোকাত পরিবারদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এরপরে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটার প্রেক্ষিতটা হচ্ছে যে চতুর্থ মার্চে প্রথমবারের মতো আমরা লক্ষ্য করলাম চলতি মাসে মার্চ মাসে যে সাবেক রুশ গোয়েন্দা সার্গে স্ক্রিপাল আর তার মেয়ে তারা দুজনে একসঙ্গে দেখা গেছে স্যালসবেরি শহরে ওয়েস্টার্ন পার্ট অফ ইংল্যান্ড সেখানে তারা খাওয়া দাওয়া করে একটা রেস্টুরেন্টে পাব রেস্টুরেন্টে করে তারপরে গেছিল পার্কে সেখানে বসেছিল হঠাৎ করে তারা দেখার পরে তাদের দুজনই শায়িত অবস্থায় পাওয়া গেছে বেঞ্চের ওপরে এবং যেহেতু তাদেরকে চেনাশোনা লোক ছিল সিকিউরিটি পুলিশ তাদেরকে নির্ধারণ করে পরে নিয়ে গেছে দেওয়া টোটালি totally still in a কোমা এখন পরে বরা বলছে যে নার্ভ এজেন্ট একটা ব্যবহার করা হয়েছে কেমিক্যাল ওয়েপেন্সের মাধ্যমে তাদেরকে খুন করার একটা প্রচেষ্টা করা হয়েছে এবং তারা সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং উইলিয়ামসন ওদের যে ডিফেন্স সেক্রেটারি যে ডিফেন্স মিনিস্টার মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী দুজনেই অনেক কিছু আলোচনা বিবেচনার পরে এবং তারা এ ব্যাপারে অনেক রকমের ইনভেস্টিগেশন করা হয়েছে এম আই ফাইভ এমআই সিক্স দিয়ে এবং তার মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছে যে পার্লামেন্টে যেটা বলেছে টেরিসে সেটা বলেছে যে অবশ্যই এটা নার্ভ এজেন্ট একটা কেমিক্যাল এজেন্ট ব্যবহার করা হয়েছে এবং এইটার উৎপত্তি তাদের মতে রাশিয়ায় এবং রাশিয়ান নার্ভ এজেন্ট এটা করেছে এবং দুজনকে মারার জন্য এটা করা হয়েছে এখন ফোর্থ মার্চ থেকে এই দুজনকে মারতে চাওয়ার কারণ কারণ হলো যে রাশিয়া তাদের উপরে একটা প্রতিশোধ নেবার প্রচেষ্টা যে তোমরা পুরোপুরি আমাদের বিরুদ্ধে আমাদের সম্পর্কে সব জিনিস তোমরা জানিয়েছো ব্রিটিশ সরকারকে এবং এটা প্রথম নয় এটা আমরা যেটা দেখেছি যে কাগজগুলো দেওয়া হলো আজকে তার মধ্যে রয়েছে এর আগেও বেশ কয়েকটা কয়েকবার রাশিয়ান এজেন্টদের তারা নয় ইনসাইড লন্ডন কিংবা আউটসাইড লন্ডন যেরকম অ্যালেকজান্ডার লিভিংকো ভিক্টর ক্লাসনে আর আরও অনেকেই ছিল বা গত কয়েক বছর ধরে এরকম ঘটনা ঘটে আসছে এবং চলছে এবং এটা আমরা দেখেছি কিছুদিন আগে নার্ভ এজেন্ট ব্যবহার করে এই কিম জং উন যে আছে নর্থ কোরিয়ার যে বর্তমান যে লিডার তার ভাই তাকেও দেখা গেছে যে মালয়েশিয়ায় সে যাচ্ছিল এয়ারপোর্টে তার উপরে বিমানবন্দরে তাকে নার্ভ এজেন্ট ব্যবহার করতে সে মারা যায় এখন কথা হচ্ছে যে এই ঘটনাটা যখন ঘটল সেই সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো জিনিস আরও ঘটছে একটা হচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ছিল তখন চলমান প্রক্রিয়া এবং সেই সময় চোদ্দোই মার্চে নির্বাচন হবার ঠিক আগে তখন টেরেসে মেয়ে বলল প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তেইশ জন রাশিয়ান কূটনীতিক যারা কেনা এখানে কাভার পোস্টে আছে তাদেরকে এদেশ থেকে পরিত্যাগ করার জন্য দে বিন টু লিভ দিস কান্ট্রি তার বিরুদ্ধে আবার একইভাবে তেইশ জনের বিরুদ্ধে তখন এক্সপেল করা হলো রাশিয়া এক্সপেল করলো যুক্তরাজ্যের তেইশ জন কূটনীতিকদের ফ্রম মস্কো মানে এই প্রক্রিয়া চলকালীন সময় চলকাল সেই সময় কিন্তু পুটিনের নির্বাচন হলো জি এবং তিনি নির্বাচিত হলেন রাষ্ট্রপতি হিসেবে সেই নির্বাচন নিয়ে অন্য একটা দিক আছে সেটা হচ্ছে অনেক বিতর্কিত নির্বাচন হয়েছে যেখানে আটজন ক্যান্ডিডেট ছিল তার মধ্যে উনি একাই পেয়েছেন তিয়াত্তর পার্সেন্ট ভোট এবং তারপরে অনেক কিছু ব্যাপারে এই ব্যাপারে অনেক কিছু আমি যাই না আজকে এটা আলোচনা করবে কিনা এখন কথা হলো এই প্রক্রিয়াটা যখন চলছে ঠিক সেই সময় ব্রেক্সিট আলোচনার জন্যে টেরেসামে যায় ব্রাসেলসে বেলজিয়ামে ব্রাসেলসে গিয়ে তিনি তখন সেখানে আলোচনা হয় আলোচনা করেন আলাদাভাবে জার্মানির অ্যাঞ্জেলা মার্কেলের সাথে আর ম্যাক্রো ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে এই তার পরে পরেই যেটা দেখা যাচ্ছে যে এদের এখান থেকে বহিষ্কার করার আদেশ হওয়ার পরে ব্রিটেনের তখন জার্মান চান্সেলার অ্যাঞ্জেলা মার্কেল উনি অ্যানাউন্স করলেন যে আমরাও জার্মানি থেকে চারজন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করছি কিন্তু বহিষ্কার করার বিবর্তনের মধ্যে ইন্টারেস্টিং হলো তারিখ রাশিয়া সেই সময় কিন্তু অভিনন্দন জানায় ডোনাল্ড ট্রাম্প আমেরিকান রাষ্ট্রপতি তিনি জানান পুটিনকে সাধুবাদ ইত্যাদি ইত্যাদি অনেক স্মরণকালের শ্রেষ্ঠ বন্ধু কিন্তু যেটা দেখা যাচ্ছে পরিষ্কার যেটা আজকে যেটা বেরিয়েছে কাগজেও বেরিয়েছে যেটা সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদিও বাইশ এটা বলেছে চব্বিশ তারিখে কিন্তু সে অন্য পদক্ষেপ গ্রহণ করেছে এবং ষাট জনের মধ্যে ইন্টারেস্টিং থিং হল আটচল্লিশ জন আটচল্লিশ জন হচ্ছে রাশিয়ান কূটনীতিবিদ যারা ওয়াশিংটনে আছে বারো জন কূটনীতিবিদ আছে তার মধ্যে জন হচ্ছে নিউ ইয়র্কে আর দুজন হচ্ছে রাশিয়ান কনসুলেট আরেক জায়গায় ইন আমেরিকা সিএটাল এখন এই প্রেক্ষিতে সার্বিকভাবে তখন কথা হচ্ছে যে দুদিনে কি হলো তখন লোকে বলছে যে না ওই দুদিন বলে না এটা আগের থেকেই তারা প্ল্যান করে যে মুহূর্তে বল্টন যে ওদের যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাকে টিলারসন চলে যাবার পর যাকে করা হলো নিয়োগ দেওয়া হলো এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে চেঞ্জ করে যাকে দেওয়া হয়েছে এবং এই সবের কারণে সার্বিকভাবে একটা যুদ্ধান্তি মনোভাব দেখানো যে আমরা উই আর স্ট্রং সাপোর্টার্স অফ হোয়াট ইজ হ্যাপনিং ইন ইউরোপ এগেন্স্ট রাশিয়া ধন্যবাদ আমি আসবো আপনার কাছে ইউরোপিয়ান ইউনিয়নের আমরা এইভাবে ঐক্যমত্যের জায়গাও দেখেছি কিনা কখনো এইগুলো আলোচনা বিষয় আমি আসছি মোফাজুলিম আপনার কাছে যে আমরা সাম্প্রতিক সময় যদি সেই মার্কিন নির্বাচনের সময় থেকে দেখি এক ধরনের কিন্তু স্মরণকালের বলা চলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই আমরা দেখেছি দুদেশের মধ্যে এবং স্নায়ুযুদ্ধ পরবর্তীকালের পৃথিবীর যে এক একপাক্ষিক এক নেতৃত্বের জায়গা আমরা দেখেছি সেক্ষেত্রে এক ধরনের হয়তো সম্মতার দিকে ফিরছে বা একটি পক্ষ মাথা তুলছে এমনটি আমরা সিরিয়া যুদ্ধের হিসাব নিকাশ থেকে বলতে পারি এবং সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে এই ঘোষণাগুলো এবং রাতারাতি দুদিনে সব সম্পর্কের ওলট পালট এটিকে আপনি নিজে ছিলেন সেখানে যুক্তরাজ্যে এবং আপনি আপনার মূল্যায়নের জায়গা থেকে কীভাবে দেখবেন আমি বিষয়টাকে এইভাবে দেখতে চাই সার্গাই স্ক্রিপাল এ ভদ্রলোককে এ ছিল একজন গুপ্তচর রাশিয়ার গুপ্তচর এবং তাকে দুই সালে তাকে ওই যেটা বললো ডাবল এজেন্ট এই কারণে তাকে ইয়ে করা হয় তেরো বছরের জেল দেওয়া হয় কোথায় যে তুমি ইয়েতে রাশিয়াতে তার নিজের দেশে তাকে আদালত তেরো বছরের কারাদণ্ড দেয় কি তুমি যুক্তরাজ্যের কাছে ব্রিটেনের কাছে তুমি অনেক গোপন তথ্য বিক্রি করে দিয়েছ যদিও তোমার কাজ ছিল আমাদের তথ্য হাতিয়া হ্যাঁ কাজ ছিল গুপ্তচর আমাদের পক্ষে করার জন্যে সেটা কতটুকু করেছো না করেছ কিন্তু তুমি আমাদের তথ্যাবলী পাচার করে দিয়েছ ব্রিটেনের কাছে এই এই কারণে এই অভিযোগে তাকে তেরো বছরের জেল দেওয়া হয় এবং তেরো বছর খাটতে হয় নাই বছর চার পাঁচের পর চার বছর পরে বোধ হয় দুই সালে সে কারামুক্ত হয় হয়ে সে সপরিবারে চলে যায় একজন ডাবল এজেন্ট হিসেবে যে শনাক্ত হলো এবং সে হঠাৎ করে তেরো বছর আইনের ব্যাপার বা কি কারণে হয়েছে না হয়েছে কতটুকু হয়তো তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে না হয়েছে

বসবাস করার জন্যে যে যে বাড়িতে তাকে এবং তার কন্যাকে এই অবচেতন হিসাবে একেবারে রীতিমতো অজ্ঞান হিসাবে পাওয়া গেল এই প্রয়োগের কারণে এটা একটা রাসায়নিক বলা হয় একটা রাসায়নিক গ্যাস যেটা ওই নার্ভের উপরে প্রয়োগ করা হয় তো এটা সমস্ত কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ব্রিটেনের যে ইয়েটা চট করে এই ঘটনার পরে যে বহিষ্কার করে দিল তেইশ জনকে বোধ তাই না তেইশ জনকে চট করে এটা একটু বেশি দ্রুত হয়ে গেল এই ব্যাপারটা ঠিক রকমের প্রচেষ্টা বা কোন হঠাৎ করে এরকম তাৎক্ষণিক কারণ যেটা জমির যেটা বললো যে ওই সময়টাও দেখতে হবে যখন বহিষ্কার করলো তখন পুটিনের ইয়ে হচ্ছে নির্বাচন হচ্ছে ওটাতে কিছু যায় আসে না এমনিতেই সে সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট যা বাগানোর বাগিয়ে ফেলেছে এবং ইয়ে হয়েছে তবুও হয়তো একটা ইয়ে ছিল যে তাকে একটা ধাক্কা দেওয়া যায় কিনা না জনকে পরিষ্কার করলো আচ্ছা আরও বেশি আমি অবাক হলাম যে ওই ইয়েতে বলে মিলিটারি সায়েন্সে একটা কথা আছে সিম্পেথেটিক ডিটোনেশন এক জায়গায় যদি একটা বোমা ফুটে যেমন মনে করো গড ফর বিড এখানে তো ফুটবে না আশা করি এখানে যদি একটা বোমা ফুটে আর আশেপাশে যদি আরও বোমা পাতানো থাকে তাহলে ওই আওয়াজে এবং ওইটার রিয়েকশনে ওগুলো ফুটে যাবে এবং ওইগুলোও আর কি রীতিমতো করবে ধ্বংস করবে এটাকে বলা হয় এটা যে ফাটানো হলো এটা যে ফাটানো হলো বা ফুটে গেল সেই কম্পনে এগুলো এটাকে সুন্দর একটা শব্দটা হচ্ছে গিয়ে সিম্পেথেটিক ডিটোনেশন সিম্পেথেটিক ডিটোনেশন এইটার ইয়েতে যেন তো মনে হচ্ছে যেন সিম্পেথেটিক ডিটোনেশনে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কথা নাই বার্তা নাই আমি এটা অ্যাকচুয়ালি হিসাবটা মেলাতে পারছি না কেন জমির কিভাবে বিশ্লেষণ করবে কিন্তু এখানে হ্যাঁ যিনি যে বদলটা আমরা দেখলাম সেই বদলের সাথে কোনো সম্পর্ক না আমি আমি এই ঘটনাটাকে শুধু বিশ্লেষণ করতে চাই যে সার্গেই স্ক্রিপাল এবং তার মেয়ের কন্যাকে যে পাওয়া গেল মারা যায় নাই তারা বেঁচে গেছে কিন্তু মারা যাওয়ার মতোই ছিল বা তাদের যদি এতই প্রতিপক্ষ হয় আমরা যদি এইভাবে চিন্তা করতে পারি কারণ কয়েকটি ভাবনা থাকতে পারে পাশাপাশি তাহলে পরে তাহলে তো যুক্তরা রাষ্ট্রপতি তো আসতে দেওয়ার কথা নয় আমি আমি তো তাই বলতেছি যে এখানে যে ঘটনাটা ঘটেছে এটা তো দ্বিপাক্ষিক হ্যাঁ এটা আসলে তো যুক্তরাজ্য এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক ঘটনা সত্যমি তো যাই হোক না কেন তাদের মধ্যে এবং সেটা তো আমি একটু আগে যেটা বললাম যে ইয়েটা বেশি দ্রুত হয়েছে মানে হেস্ট আমার কাছে মনে হয়েছে যেটা ব্রিটেন যেটা করেছে আচ্ছা যাই হোক ওখানে তিনারা কি বললেন যে না এটা একটা মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে ডোনাল্ড ট্রাম্প বলতেছে কি মারাত্মক ঘটনা যে ওই দেশে যে এত ইয়েছে আছে নিরীহ জনসাধারণ যারা কোনো কিছু জড়িত না এগুলোর সঙ্গে তাদের উপর একটা হুমকির মতো ছিল এটা কী সেরম একটা লোককে বা তার কন্যা কন্যাকে বিস্প্রয়োগ করা হয়েছে এবং সমস্ত জাতি সেই জন্য একটা আতঙ্কিত হয়ে গেল। এটা ট্রাম্পের ভার্সন আর কি আচ্ছা এবং ট্রাম্প আরেকটা আরেকটা ট্রাম্পের যুক্তিগুলো তো এরকম হওয়ার আরেকটা হ্যাঁ আরেকটা ইয়ে হচ্ছে কি যে আন্তর্জাতিক চুক্তি এবং আন্তর্জাতিক আইন যেগুলো আছে রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্যে রাসায়নিক যে কোনো অস্ত্র নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত আইনটি আছে এগুলোর একটা লঙ্ঘন হয়েছে লঙ্ঘন করেই রাশিয়া এটা ইয়ে করেছে অতএব অতএব কি ঠিক আছে প্রতিবাদ করো বা বিক্ষোভ করো বা তোমাদের ইয়ে জানাও প্রতিক্রিয়া জানাও বা ব্যাখ্যা চাও তা না হুট করে ষাট জনকে বহিষ্কার করে দিল অ্যাজ মেনি এজ সিক্সটি পিপুল সিক্সটি ডিপ্লোম্যাটস এবং যার মধ্যে আটচল্লিশ জন হচ্ছে গিয়ে ওয়াশিংটন ডিসিতে এবং বাকি বারো জন দশজন ইয়েতে নিউ ইয়র্কে অর্থাৎ ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টারে আর দুইজন সিয়াটালে এই মিলিয়ে ষাটজনকে কয়েক গেট আউট অ্যান্ড গেট লস্ট বের করে দিল হোয়াই যে ব্যাপার এটাই আমি বলতে আমি সাদা চোখে দেখতেছি ব্যাপারটা ভেতরে অনেক পেঁচ পুঁচ ইত্যাদি ইত্যাদি আছে ঠিক তাহলে কি এটা একটা অশুভ সংকেত এটার মধ্যে কোনো সন্দেহ নেই রাশিয়াও বলেছে যে এটা এটা একটা কনফ্রন্টেশনের মতো হয়ে গেল আচ্ছা আরও আছে ওই যে তো শিয়ালের ডাকের মতো আর কি হুক্কা হুয়া একটা শিয়াল যদি হুক্কা হুয়া করে তাহলে সবগুলা একসঙ্গে হুক্কা হুয়া করে ইউরোপিয়ান ইউনিয়নের পনেরোটা দেশ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে আরও কানাডা ইউক্রেন আরও কে কে কিন্তু মিলিয়ে আরও পাঁচটা ছাব্বিশটি দেশ টোটাল টোটাল ছাব্বিশ সেক্ষেত্রে দুজনের কাছেই প্রশ্ন আপনার কাছে থাকছে মোহাম্মদ জমিন আপনার কাছে থাকছে যে ইউরোপিয়ান ইউনিয়ন কোন সিদ্ধান্তের ক্ষেত্রে এত দ্রুত এবং এত নাটকীয়ভাবে একসাথে নেওয়ার মানে

সেটা হচ্ছে যে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপেন্স যেটা বর্তমানে আছে নেদারল্যান্ডসে যেটা অবস্থিত এবং ওইটার এক কদিন আগে ছিল সেক্রেটারি জেনারেল ছিলেন যিনি মারা গেছেন জন জনজি অত্যন্ত বন্ধু মানুষ ছিল আমার উই গেট টুগেদার ইন কায়রো একসঙ্গে আমরা কাজ করেছি চল্লিশ বছর আগে প্রায় না সিক্সটি নাইন দ্যাটস অলমোস্ট ফিফটি ইয়ার্স এগো এখন ওখানে বর্তমানে যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে কেমিক্যাল ওয়েপেন্সের অর্গানাইজেশন ওইটার নির্বাহী কাউন্সিলের যে প্রধান তিনি হচ্ছেন কিন্তু বাংলাদেশের রাষ্ট্রদূত বেলাল আচ্ছা এখন দ্বিতীয় জিনিসটা হচ্ছে এটা আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ জিনিস যে দ্বিতীয় এপ্রিলে সেকেন্ড এপ্রিল ওনলি এ ফিউ ডেজ ফ্রম নাও মস্কোতে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেয় লার্গবে দোসরা এপ্রিল হ্যাঁ এখন শোনা যাচ্ছে এবং যেটা হবার সম্ভাবনা বাংলাদেশের পক্ষ থেকে কিংবা রাশিয়ার পক্ষ থেকে এখন অর্গানাইজেশন কেমিক্যাল ওয়েপেন্স তারা কিন্তু এখনো নির্ধারণ করতে পারেনি তাদের অ্যানালিসিসের মাধ্যমে যুক্তরাজ্য তাদের কাছ থেকে চেয়েছে সাহায্যের ব্যাপারে যে সত্যি নরবে এমন জায়গায় একটু উৎপত্তি কোথা থেকে হতে পারে এটা রাশিয়ার থেকে কি রাশিয়ার থেকে নয় এটা কিন্তু এখনো তারা স্থিরভাবে এখনো নির্ধারণ করতে পারেনি আচ্ছা প্রেক্ষিতেই প্রশ্নটা উঠছে যখন অর্গানাইজেশন ফর কেমিক্যাল ওয়েপেন্স এখন নির্ধারণ করতে পারল না সঠিকভাবে এখন পর্যন্ত সেক্ষেত্রে হঠাৎ করে যে দামামা বাজিয়ে এই যে একশো দেড়শো কূটনীতিকদের বিভিন্ন রাশিয়ান কূটনীতিদের সরিয়ে দেওয়া বের করে দেওয়া বহিষ্কার করে দেওয়া ইজ ইট ডিরেক্টার এট পুটিন ইজ ইট পার্ট অফ এ প্রসেস অফ আমেরিকান ফরেন পলিসি এখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে জিনিসটা যে চোদ্দোই পনেরো মার্চের পর থেকে নিয়ে একটা খুব সিরিয়াস অ্যানালিটিক্যাল আলোচনার জন্যে উইদিন হোয়াইট হাউস অ্যান্ড উইদিন কংগ্রেসের মধ্যে যে রেলেভেন্ট কমিটি হয়েছে যে বল্টন যখন হলো এবং যখন নতুন ওদের প্রতিরক্ষার ব্যাপারে যারা সংশ্লিষ্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এফবিআই সিআইএ সবাই যখন সংশ্লিষ্ট সেখানে ইজ ইট জাস্ট রাশিয়া অর ইজ ইট অলসো ইরান অ্যান্ড নর্থ কোরিয়া অ্যান্ড পোটেনশিয়াল রাশিয়ান মেডলিং ইন আফগানিস্তান রিগার্ডিং তালেবান এখন এটাও শোনা যাচ্ছে যে রাশিয়ানরা অস্ত্র বিক্রি করেছে প্রোভাইড করেছে তালেবানদেরকে আফগানিস্তানে এক নম্বর দু নম্বর হচ্ছে ইরানের ক্ষেত্রে যেটা পত্রপত্রিকা আমরা দেখছি পরিষ্কার ডোনাল্ড বলেছে শেষবারের মতো আমি ওদেরকে ছাড়পত্র দিলাম তাদেরকে যা কিছু করার ইরানকে এরপরে আমরা আর দেবো নাও দিতে পারি বলেছে এবং নিউক্লিয়ার ডিলের থেকে আমরা সরেও আসতে পারি ছজন ছিল সদস্য নিউক্লিয়ার ডিলে ইরানের সাথে সেখান থেকে যদি আমেরিকা সরে আসে তাহলে একটা পুরোপ্রেক্ষিত চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এর সঙ্গে জড়িত আছে যেটা সেটা হচ্ছে নর্থ কোরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্টিংলি যে সাউথ কোরিয়া নর্থ কোরিয়া এবং আমেরিকান তিনটে দেশের প্রতিনিধি একত্রে স্টকহোমে বসে আলোচনা করেছে এবং সেই আলোচনাটার প্রেক্ষিতে নেক্সট পদক্ষেপ যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে তারা আলোচনা করবে এখন সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার মধ্যে যে তাদের সামিট মিটিং কখন হবে সেই সামিট মিটিং কিভাবে হবে না হবে সে ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমরা কিন্তু খুব গভীরভাবে মনিটর করছি এবং যতদূর আমি জানি যেটা সম্ভাবনা আছে উইদিন দ্য নেক্সট ফিউ ডেজ প্রবলি ওয়ান আর টু উইকস সাউথ কোরিয়া আর আমেরিকা মিলে তারা জয়েন্ট মিলিটারি ড্রিল করবে ইভ্যাকুয়েশান প্রসেস করবে যার মাধ্যমে সিভিলিয়ানস যারা আমেরিকান সিভিলিয়ানস আছে তারা হয়তোবা তাদেরকে একবারে সরিয়ে নেওয়া যাওয়া যায় কী করে প্রয়োজন পড়ে হঠাৎ করে কোন ঘটনা জড়িত ঘটনা ঘটার সম্ভাবনা থাকে কোরিয়ান পেনিনসুলাতে সে ব্যাপারে নাও দিস ইজ এ লার্জ ওয়াইড অনেক বড় একটা অনেক বড় একটা ক্যানভাস এবং সেই কারণে ইউক্রেন এই যে দেখো তুমি এই যে লিস্টেมัน দেখা যাচ্ছে যে ইউএস থেকে 70 জন বৈষ্কার ইউকে থেকে 23 আর ইউক্রেন থেকে 14 জন बिकॉज ऑफ ক্রিমিয়া সো সার্বিক দিক থেকে তুমি যদি বিবেচনা করো দেখবে

সাম্প্রতিকালে আমরা যেটি দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থেকে যেভাবে রুশ কূটনীতিকদের বের করে দেওয়ার ঘটনাটি ঘটছে এবং তার কারণগুলো কি থাকতে পারে এবং সেই ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু ক্রমশই ক্যানভাসটি বড় পাচ্ছি এবং অনেকগুলো বিষয় সামনে উঠে আসছে আমি যেন মুফাজ্জুল করিম আপনার কাছে আসছি যেটি বলছিলেন জেনাব মোহাম্মদ জমির যে যে নার্ভ গ্যাস দিয়ে তাদেরকে আক্রমণ করা হয়েছে বা পিতা এবং কন্যা মারাত্মকভাবে আসক্ত হয়েছেন সেই নার্ভ গ্যাসটি কোথাকার উৎপন্ন বা কিভাবে তৈরি এর পুরো রিপোর্টটি এখনও আসেনি এবং একই সাথে যদি আমরা বিশ্বের দিকে তাকাই গত অধ্যপক্ষে গত তিন দু তিন বছরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে এক ধরনের যে ছোটো ছোটো দেশগুলো তৈরি হলো যদিও পরিধিতে ছোট নয় এবং সেখানে এক ধরনের অস্থিরতা ছিল সেখান থেকে কিন্তু আবার আশা মাথা তুলে দাঁড়িয়েছে এবং গত নির্বাচন মার্কিন নির্বাচনের রাশার আশার সাথে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্কে ইত্যাদি বিষয়গুলো নিয়ে নানা রকম আলাপ আলোচনা আমরা শুনেছি আমরা তো যে শুনি এবং সেই প্রেক্ষিতে যদি আমরা হিসাব করি এই ঘটনাটি কিভাবে বিবেচনা করবেন এটা একটা প্রেক্ষিত বটে বা সিরিয়াতে আমরা রাশার স্ট্যান্ড দেখেছি শক্ত স্ট্যান্ড দেখেছি আমি প্রথমে বলবো যে এই যে একটা হত্যা চেষ্টা যেটা আর কি এখন পর্যন্ত তো তারা মারা যায় নেই তবে আমরা বলবো টু মার্ডার হত্যা চেষ্টা এটা বলছে যে নার্ভ এজেন্টের যে ব্যাপারটা যে একটা রাসায়নিক দ্রব্য একটা এজেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে যার জন্যে তারা নিজে ব্যবহার করেই তার কাছে তার নিঃশ্বাসও যেতে পারে কোনোভাবে প্রবেশ করে প্রবেশ করানো হয়েছে আর কি প্রথম কথা হচ্ছে এটা যে নার্ভেজেন্ট এটা কি প্রমাণিত হয়ে গেছে হয়তো নাই এখন প্রায় এটা তো তদন্ত দিন এখন পর্যন্ত তদন্ত বিশেষজ্ঞ মতামত এখন পর্যন্ত বলা হয় নাই যে এটা বললেন যেটা বললো এক দ্বিতীয়ত এটার শুধুমাত্র কি রাশিয়ানদের কাছে এটা আছে না অন্যান্যদের কাছেও আছে এই যেটা যে জিনিসটা প্রয়োগ করা হয়েছে যে বিষটা এটা তো আমি যদি বলি যে যুক্তরাজ্যেও এটা পাওয়া যায় বা আছে মার্কিন যুক্তরাষ্ট্রেও আছে সবখানেই আছে বড় বড় শক্তি সকলের কাছেই থাকতে পারে তো এটার শুধুমাত্র পেটাই চোর বলে শুধুমাত্র ইয়েকে কেন দায়ী করা হচ্ছে রাশিয়াকে কেন দায়ী করা হচ্ছে এই জন্যে যে এই লোকটি ডাবল এজেন্টগিরি করেছে রাশিয়ার স্বার্থহানি কাজ করেছে দুই হাজার ছয় সালে বা তার আগে কেমন সেই সালে যে ঘটনা ঘটেছিল দুই সালে আজ বারো বছর পরে সে কি এটা প্রতিশোধ নেওয়ার যাকে রাশিয়া কারাদণ্ড তেরো বছর দেওয়ার পর চার বছর পর ছেড়ে দিয়েছে যেতে দিয়েছে তারপরে এই সমস্ত জিনিসগুলো এখন পর্যন্ত পরিষ্কার নয় এবং পরিষ্কার হওয়ার আগেই বড় রকমের একটা যদি হতো কি একজন কাউকে কূটনীতিবিদকে দুইজনকে তিনজনকে বহিষ্কার করেছে সে একটা কথা ছিল তেইশ জনকে চট করে যুক্তরাজ্য ব্রিটেন বের করে দে জনকে আর তার দেখা দেখি তার সহদরভাতা ইয়ে যুক্তরাষ্ট্র সে একেবারে আরও একাঠি সরস ষাট জনকে সিক্সটি পিপল ওয়ার এক্সপেলড তো এটা মানে এই জিনিসগুলোই তাতে কি মনে হয় না মানে এটা এটা আমারও প্রশ্ন তাহলে কি ডোনাল্ড ট্রাম্প সে যে গত দেড় বছর ধরে যে তার একটা মানে এক বছরের বেশি হয় চোদ্দ মাসের মতো হয়েছে এই যে রাজ্য শাসন করতেছে এখানে তার যে টলটলায়ামার অবস্থাটা তার নিজের যে অবস্থা দিন 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 খারাপ হচ্ছে ব্যক্তিগত যে অনুযোগগুলো তার বিরুদ্ধে আছে অভিযোগগুলো যেগুলো আছে যে সমস্ত কেলেঙ্কারির ব্যাপার ট্যাপার আছে সেগুলো তো আছেই ব্যক্তিগত দিক এছাড়া এমনিতেও সে মোটামুটি খুব যে একটা ইয়েতে একটা কমফোর্টেবল পজিশনে একটা আছে তা নয় তো সেটা থেকে দৃষ্টি ফিরে দেওয়ার জন্য অন্য দিকে নিয়ে আসার জন্যে কি এখন এটাকে একটা ইস্যু বিরাট একটা ইস্যু বানিয়ে একটা কিছু করার চেষ্টা করছে কিনা আচ্ছা আবার রাশিয়াও তো হুঙ্কার একটি তথ্য আমি দিই আমাদের হাতে আসলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশাপ জানিয়েছেন রুশ কূটনীতিবিদদের বহিষ্কারের পাশাপাশি আরও পদক্ষেপ নেওয়া হতে পারে এর মধ্যে থাকতে পারে রাশিয়ায় অনুষ্ঠিত দু সালের ফুটবল বিশ্বকাপ বয়কট করা হ্যাঁ এটাও আমি কোথায় জানি দেখেছিলাম কোন পেপারে বোধ হয় যে একটা সম্ভাবনা আছে এবং শুধু অস্ট্রেলিয়া না আরও কে কে জানে বেরোচ্ছে তারা ইয়ে করবে এমনকি ইয়ে ব্রিটেন যেটা যে খেলাটা শুরু করেছে ব্রিটেন বলেছে যে আমাদের কোনো রাজ পরিবারের কোনো সদস্য খেলা দেখতে যাবেন না বা আমাদের ইয়ে কি হচ্ছেটা কি কথা হলো পুরোটাই খেলা লোক তাও দুইটা লোক দুইটা একটা লোক এবং তার মেয়ে তারা মারাও যায় নাই না বুঝলাম মারা গেছে যাই হোক এটা নিয়ে এত হলুস্থুল এটাতে আমার মনে হচ্ছে যে না ডাল মে কালা আছে আসল ব্যাপার অন্য আসল ব্যাপার যেটা সেটা মনে হচ্ছে যে ট্রাম কোনো একটা খেলা খেলার জন্য একটা নতুন একটা জানালা খুললেন জানালা খুললেন এবং ওইদিকে সমস্ত দৃষ্টি নতুন আঙ্গিক দিক সৃষ্টি কর নতুন আঙ্গিক দিক সৃষ্টি যেটাই হ্যাঁ না বলোনাকব একটা অঙ্গন বা একটা নিউ প্ল্যাটফর্ম একটা খাড়া করতে চাচ্ছেন আর কি যাতে করে তার যে সমস্ত দুর্বলতা তার যে সমস্ত মিত্ররা যে ইয়ে হাতছাড়া হয়ে যাচ্ছে এটা আচ্ছা সেটাই ইয়ে করার এবং তার তো চিন্তিত হওয়ার তো যথেষ্ট কারণ আছে বটে কারণ অর্থনৈতিক দিক থেকে মার খেয়ে যাচ্ছে চায়নার কাছে চায়নার কাছে তো হরদম মার খাচ্ছে এবং যে অবস্থা চায়নার তাকে অলমোস্ট মানে আউট করে দিবে এরকম একটা অবস্থা সেই চায়নার বিরুদ্ধে কিন্তু তার হুঁকাঠ্টি ছিল আমরা যদি দেখি হ্যাঁ এদিকে আবার নর্থ কোরিয়াও তো ছেড়ে কথা বইতেছে না নর্থ কোরিয়া যে প্রথম থেকে যে করে মাথা নয় বরং পাল্টা তারাও বলে যাচ্ছে হ্যাঁ পাল্টা তারাও বলে বলে যাচ্ছে পাল্টা এবং তারপরেও সামর্থ্য প্রদর্শন করছে রাইট এবং তারপরে দেখা যাচ্ছে যে একটা এমন একটা সিচুয়েশন সৃষ্টি হচ্ছে যেখানে বলা যায় না একটা সমঝোতাও হতে পারে আর কি তো ট্রাম্প হতে দেখেছে এই সমস্ত কোনোটাই তার পক্ষে তার যে নেতৃত্ব বা তার যে মুরলীপানা এটা বোধহয় হুমকির মুখে এই জন্য এটা করার জন্যে তিনি হয়তো একটা উদ্যোগ নিয়েছেন এবং লক্ষণীয় বিষয় হলো যারা যারা তারা সমর্থন করতেছে সবই হচ্ছে তার সব সাক্ষেতরা এর বাইরে নিরপেক্ষ বা ইয়ে এখন পর্যন্ত কেউ আসে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের যারা উনি অত্যন্ত বড় রকমের চাই তারা হয়তো ভবিষ্যতে আরও আসবে কিন্তু পুরো জিনিসটাই গোলমেলে থেকে যাবে এটাই হলো দুঃখের বিষয় আমি এখানে একটা জিনিসটা পড়ছিলাম সেটা হচ্ছে বলছে যে আর্ম ফোর্সেস কমিটি তারা সিদ্ধান্ত নেবার কথা এই বহিষ্কারের ব্যাপারে আমেরিকার থেকে রুশ কূটনীতিকদের এখন একদল বলছে ট্রাম্প সমালোচক তারা বলছে যে রাশিয়া বিরোধী কঠোর ইত্যাদি ইত্যাদি কারণে ট্রাম্প একা এর মধ্যে সব জড়িত না আর্ম ফোর্সেস কমিটি টমিটি সবাই মিলে একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে আবার কেউ বলছে ট্রাম্প এ ব্যাপারে থাকলে কিন্তু ওরাই বেশি এখন ডেমোক্র্যাট যে আছে মার্কিন প্রতিনিধির মধ্যে ওখানে দলের মধ্যে কমিটির ডেমোক্র্যাটিক নেতা অ্যাডাম স্মিথ তিনি বলেছেন তিনি মানে ট্রাম্প যেভাবে অনিচ্ছাকৃত সিদ্ধান্তটির পৌঁছেছেন তা বিরক্তিকর ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা না

মার্কিন প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্রেটিক নেতা অ্যাডাম স্মিথ বলেন কোর্ট তিনি ব্র্যাকেটে ট্রাম্প যেভাবে অনিচ্ছাকৃত সিদ্ধান্তটিতে পৌঁছেছেন তা বিরক্তিকর কোথা পরিষ্কার না তার মানে না পরিষ্কার পরিষ্কার না না তা যেটা সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা আলোচনা বিবেচনা সম্পূর্ণ ভাবে করা হয়নি এটা

না কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা প্রেক্ষিত যেটা সেটা হচ্ছে যে আফগানিস্তান আফগানিস্তান ইরান অ্যান্ড সিরিয়া এই তিন জায়গায় একটা বিশেষ একটা জায়গার দৃষ্টি আকর্ষণ করছে নর্থ কোরিয়া তো আছেই এই তিন জায়গা তোমরা হুঁশিয়ার হও এ ব্যাপারে আমরা বেশ কড়াভাবে ইউনিফাইডভাবে আমরা যা কিছু করার কিন্তু আই মাস্ট অ্যাডমিট নিউজিল্যান্ডকে যখন বলা হয়েছে নিউজিল্যান্ডকে যখন বলা হয়েছে যে তোমরা এ ব্যাপারে কি করবে কি করতে পারো অস্ট্রেলিয়া এটা করেছে নিউজিল্যান্ড বলেছে যে বহিষ্কার করার মতো রুশ গুপ্তচর খুঁজে পাচ্ছে না নিউজিল্যান্ড ওদের ওরা বলছে যে আমরা অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু এখন এরকম রাশিয়ান গুপ্তচর আমাদের দেশে পাইনি যদি পাই তাহলে আমরা যা কিছু করার সেটা করব। কিন্তু আমি একটা তোমাকে জিজ্ঞেস করি অঞ্জন সেটা হচ্ছে যে দুজন ব্যক্তি তার মধ্যে স্বীকৃত একজন হচ্ছে গুপ্তচর এবং দণ্ডিত দণ্ডিত তার জন্য এত কটা কূটনীতিক দেশ ছাড়া দশজন তার নাটোর থেকেও রাশিয়ান কূটনীতি যারা অবজারভার তারা তাদেরকে বের করে দেওয়া তাহলে আমার কথা হচ্ছে দশ লাখ ব্যক্তি সাত লাখ ব্যক্তি যারা কিনা দণ্ডিত নয় বিভিন্ন এথনিক ক্লিনজিং এর মাধ্যমে জেনোসাইডের মাধ্যমে যাদেরকে মিয়ানমার থেকে বের করে দেওয়া হলো। আমার প্রশ্ন হচ্ছে তাহলে কেন মিয়ানমার কূটনীতিক যারা আছে ইউরোপে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রে তাদের ক্ষেত্রে কেন তাদেরকে কিছু সংখ্যক ব্যক্তিদের বের করে দেওয়া হচ্ছে না আমি একটা মিয়ানমার রাশিয়া মিয়ানমার রাশিয়া নয় আমার কথা হচ্ছে বৈষম্যমূলক আচরণ করাটা ঠিক কিনা আমার আমার যেটি মনে হয়েছে যে মিয়ানমারের ক্ষেত্রটিতে আমরা কিন্তু বারংবারই দেখেছি এক ধরনের এবার অন্তত বিশ্ব জনমত গড়ে উঠেছে কিন্তু বিশ্ব মোরলদের তত কিছুটা নড়াচড়া হলেও সেই পরিমাণ সোচ্চার হয়নি তারা কথা হচ্ছে যে রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক বাংলাদেশ সম্পর্ক সম্পর্ক তার আমাদের সঙ্গে জড়িত অনেক ব্যাপার ঐতিহাসিক বন্ধন বন্ধন রয়েছে বিশেষ করে মার্চ মাস হলে তাদের কথা আমরা স্মরণ করতেই হবে তারা না হলে হয়তো স্বাধীনতার ক্ষেত্রে আমাদের অনেক কিরকম আরো অসুবিধা সৃষ্টি হতো অর্থাৎ সাবেক সোভিয়েত ইউনিয়ন সাবেক সোভিয়েত ইউনিয়ন আমার কথাটা চন্ন সেটা হচ্ছে রাশিয়া যদি কিছু করে থাকে তাহলে সেটাকে যেটা মোফাজাল ভাই বলছিলেন যে অ্যাকচুয়ালি এটা যে রাশিয়ান উৎপত্তি এবং রাশিয়ান কেমিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহার করা সেটা আমরা ঠিক জানি না হয়তো তারা আমাদের চেয়ে ভালো জানে বেশি কিন্তু তাহলে কি এটা সার্বিকভাবে পুরো জিনিসটা ইটস পার্ট অফ এ ডিফারেন্ট জিও স্ট্র্যাটেজিক গেম

উইপনটার ব্যাপারে এক তো হচ্ছে গিয়ে উইপনটার অধিকারী শুধুমাত্র রাশিয়া কিনা সেটা তো নয় সকলের কাছে আছে থাকার কথা আর কি এক শক্তিশালী সবার কাছে আমি আরেকটা দিকে প্রশ্ন তুলতে চাই সেটা হচ্ছে যে রাশিয়া কিন্তু এখন পর্যন্ত প্রায় দু তিন দিন তো হয়ে গেল চব্বিশ ঘন্টা ওই আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পার হয়ে যাচ্ছে এখন রাশিয়া কিন্তু স্পষ্টভাবে বলল না না আমরা করি নাই রাশিয়া কেন বলছে না যেটা আমরা করি নাই তাদের তো প্রথমেই

থাকা দরকার আর কি আমি মনে করি যদি তারা যদি না করে থাকে এই জন্য এখন পর্যন্ত পুরা জিনিসটাই সার্গেই ল্যাবরব যে পররাষ্ট্রমন্ত্রী তার একটি বক্তব্য রয়েছে যে যুক্তরাষ্ট্র সবাইকে ব্ল্যাকমেইল করছে এই তো এমন বক্তব্য কি তার রয়েছে কার সার্গেই ল্যাবরব হ্যাঁ ইয়েস তিনি কিন্তু ওই খালি যুক্তরাষ্ট্রকে বলতেছে যে ব্ল্যাকমেইল করতেছে কিন্তু আমরা এটা করি নাই আমরা নির্দোষ এবং তার আরো বক্তব্য রয়েছে যে ইউরোপের খুব কম দেশে এককভাবে বা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে অর্থাৎ রাশিয়া কিন্তু জায়গাটি ক্লিয়ার করেছে দেখা যাক ধন্যবাদ শেষ চার পাঁচ মিনিটে আছি আমরা একদম শেষের দিকে যে কথাটি মোহাম্মদ জমিন বলছি যে হয়তো আমরা সেই এককেন্দ্রিক বিশ্ব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি গত শতকের শেষ দশক থেকে এবং সেই ক্ষেত্রে আমরা যদি তাকিয়ে দেখি যে প্রশ্নটি করেছিলাম এর আগেও যে সাম্প্রতিক সময় কিন্তু সেই রাশিয়া বা পুতিন বিভিন্নভাবে আলোচনায় আসছেন এবং তিনি আমেরিকার বিভিন্ন যে কার্যক্রম নিয়ে সোচ্চার হয়েছেন আমরা সিরিয়ার ক্ষেত্রে দেখেছি বা অন্যান্য কয়েকটি ক্ষেত্রে দেখছি এবং একই সাথে আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা যদি দেখি সেই শীতল যুদ্ধের যুগটি আর নেই বরং বন্ধুত্বের যুগটি আমরা ভাবছিলাম বাহ্যিকভাবে অন্তত এবং তখন যখন এই ঘটনাগুলো ঘটে এবং নিশ্চয়ই আজকে রাতেই বা আগামীকালই শেষ হয়ে যাওয়ার মতো প্রক্রিয়া এটি নয় এটি আরও কয়েকদিন এ আলোচনা চলবে মূল্যায়ন আন্তর্জাতিকভাবে আসবে কিন্তু কারণটি বা প্রধান কারণ হিসাবে কি আসলে বৈশ্বিক একটি ভারসাম্য যাতে তৈরি না হতে পারে তার জন্যই ক্ষমতা প্রদর্শনের ব্যাপারটি রয়েছে ভারসাম্য তো একটা তৈরি হয়েই গেছিল প্রায় আমরা তো গত কিছুদিন যাবো তো আমরা তাই দেখলাম তো ইয়ের সময় স্নায়ুযুদ্ধের সময় যখন একটা ছিল যে একদিকে রাশিয়া রাশিয়া আর একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত এদিক ওদিক হয়ে মোটামুটি দাড়িপাল্লাটা মোটামুটি একই রকমভাবে ছিল তারপরে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল যখন আর ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে এতগুলো স্টেট হয়ে গেল এ তখন সারা পৃথিবীর মরলিটা চলে গেল একজনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এবং সেটা নিয়ে তারা ছড়ি ঘুরাচ্ছে এতদিন পর্যন্ত ঘুরাচ্ছে কিন্তু ইদানিংকালে ওটাই আর কি ইদানিং কালে এই যে পুটিন মানে বেশ শক্তিশালী হয়ে যায় শরীর পরিধি কমছে ইউনিপোলার যেটাকে বলা হয় আজবাবের কাছে বাইপোলার থেকে ইউনিপোলার হ্যাঁ তো বাইপোলার দিকে থেকে ইউনিপোলার দিকে চলে যাচ্ছিল সেখান থেকে আবার বাইপোলার দিকে যখন চলে যাওয়ার উপকরণ দেখা দিয়েছে অর্থাৎ পুটিন এবং ওইদিকে চায়না এবং তারপরে নর্থ কোরিয়া এমনকি ইরানকেও একদম উড়িয়ে দেওয়া যায় না এগুলোতে তখন হয়তো আমাদের বড় মিয়া মাথাটা একটু গরম হয়েছে ইয়ের কী বলে ট্রাম্প সাহেবের তিনি দেখলেন যে না এখন একটা কিছু লাগিয়ে দেয় হুলুস্থুল লাগিয়ে দিয়ে অন্তত পক্ষে আবার আমি যে শক্তি আমি যে একমাত্র নেতা আমি যে একমাত্র মাতব্বর এটা প্রমাণ করি ধন্যবাদ আমি আপনাকে দিয়ে শেষ করব যে কয়েকটি দেশের কথা বলছিলেন জনাব মোফাজ্জুল করিম চায়না রাশিয়া ইরান বা কোরিয়ার একাংশ এইটি এই শক্তিটি বনাম বিশ্বের অন্যান্য শক্তিটি যদি সমীকরণ আজকে আজকে বিবর্তনের ক্ষেত্রে এই যে রাশিয়ার আমি বলবো যে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে এই যে ইউনিপোলার বাইপোলারের কথা উঠল সেই বাইপোলারের ক্ষেত্রে দেখো আরেকটা খবর আছে আজকে যেটা সংবাদপত্রে কালকে হয়তো বেরোবে আজকে টেলিভিশন ইলেকট্রনিক মিডিয়া কাভারেজ দিয়েছে যে সম্ভাবনা আছে যে হয়তো নর্থ কোরিয়ার কিং জং উন উনি চায়নায় গেছেন বেড়াতে এবং চায়নায় উনি বর্তমানে গেছেন আলোচনা করার জন্যে চাইনিজদের সাথে সেটা যদি হয়ে থাকে তাহলে অন্য একটা দিক দেখা দিচ্ছে যে পুটিনের সঙ্গে চায়নার একটা সাক্ষ্য সম্পর্ক আবার এদিকে নর্থ কোরিয়া যাচ্ছে চায়নার কাছে এবং চায়না ট্রেড ওয়ারের ব্যাপারে খুব কড়াকড়ি তারাও বলছে যে আমরাও যা কিছু করার আমরাও করব অলরেডি থ্রি বিলিয়ন ডলার্স এর ইকুইপমেন্ট ইকুইপমেন্টের উপরে আমরা অলরেডি তারিফ বসাচ্ছি এবং তারপরে বলছে যে আমরা তোমাদের ওখান থেকে শুকুরের গোশ আনা বন্ধ করব সয়াবিন অয়েল আনা বন্ধ করব এবং আরো অনেক কিছু জিনিস বলেছে এই প্রেক্ষিতে এই এতে একদিকে সাংঘায়িক কর্পোরেশন অর্গানাইজেশন এসসিও অন্যদিকে হচ্ছে এআইআইবি আইবি সেটার আছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল গ্রোথ নিয়ে আর তৃতীয়ত হচ্ছে টিটি পি যেটা কেটে দেওয়া হলো ট্রান্স প্যাসিফিক যে জিনিসটা যেখান থেকে আমেরিকা বেরিয়ে আসলো সেখানে চায়না বলছে ঠিক আছে আমরা তো আছি তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই বারোটা দেশকে বলছে এর প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি অন্য দিকটা সেটা হচ্ছে ইউক্রেন নিয়ে তারা দখল করে বসে আছে ক্রিমিয়া কিছু করতে পারেনি কেউ তো এই যে সবাই মিলে একটু চিন্তিত ছিল সেখানে দেখা যাচ্ছে পোল্যান্ড এস্টোনিয়া লিথুয়ানিয়া লাটভিয়া এরা ওদের রাষ্ট্রদূতকে রাশিয়ান রাষ্ট্রদূতকে ডেকে প্রশ্ন করেছে কি জন্য এরকম হচ্ছে কেন হচ্ছে ইত্যাদি 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 শেষ করতে হবে কিন্তু এই জিনিসটা বিবর্তনের মাধ্যমে আমার মনে হয় এপ্রিল মাসের মাঝামাঝি আমরা দেখব রাশিয়া তখন একটা উল্টো পদক্ষেপ গ্রহণ করছে ধন্যবাদ আমরা দেখার জন্য অপেক্ষাও করব কারণ দেখা দেখা এবং দেখা নিয়ে কথা বলার মধ্যে দিয়ে এগোনো ধন্যবাদ জানাব মোফাজুল করিম ধন্যবাদ জানাব মোহাম্মদ জমির এত রাত সময় দিয়েছেন সময় দর্শক সেভেন ইংসিমেন্ট একুশে রাত যে পর্যন্তই আসলে যে বিষয়টি ঘটছে এবং হঠাৎ করেই ঘটার মতো নয় গত কদিন ধরেই ঘটছে বোধ নজর রাখার সময় রয়েছে আরও কারণ একদমই যে পুরোপুরি শেষ এই বা সমাপ্তির দিকে গেছে এমন বলার কিছু নেই হয়তো নতুন কিছু সূচনা কিনা এমনও আমাদের চিন্তা করার জায়গা রয়েছে শুভরাত্রি